2008 সালের 17ই ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মারা যান নায়ক মান্না। কিন্তু স্বামীর মৃত্যুকে কোনোভাবেই স্বাভাবিক মানতে রাজি নন মান্নার স্ত্রী শেলী মান্না। তার দাবি, মান্নাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তাহলে কি ঘটেছিল মান্নার মৃত্যুর দিন, তা জানাবো এই ভিডিওতে। মান্নার মৃত্যুর পূর্বের সময়টা উল্লেখ করে শেলী বলেন, মান্না মাঝরাতে যখন বাসায় ফিরেছে তখন বুকে একটু ব্যথা করছিল, রাতে খাওয়া দাওয়া করেছে কিন্তু ব্যথা তো যায়নি। মান্না হলো অতি সতর্ক একজন মানুষ, আমরা হলে হয়তো এতটা হতাম না। মান্না ইগনোর করে না, একটা অ্যালার্জি হলেও ডাক্তারের কাছে যায়। ওর অসুখ বিসুখ বলতে কিছুই ছিল না, শুধু অ্যাসিডিটি ছিল। যেহেতু ব্যথা কমছে না, মান্না ভাবলো ইউনাইটেড হাসপাতালে যাই। মান্না কিন্তু গাড়ি চালিয়ে গেছে, ডাক্তারের ভাষায় অ্যাকুইট হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। যদি কারোর কার্ডিয়াক অ্যারেস্ট হয় সে কোনোভাবেই গাড়ি চালিয়ে যেতে পারবে না, একটা স্টেপও নিতে পারবে না। ইউনাইটেড হাসপাতাল আমাদেরকে যেসব ফুটেজ দিয়েছে সেখানে দেখা যাচ্ছে মান্না হেঁটে গিয়েছে, তার বিভিন্ন টেস্ট করিয়েছে, তারপর ভর্তি হয়েছে। তাকে কিন্তু কেউ ধরেও নেয়নি, কিছুই না, সে একজন স্বাভাবিক মানুষ গিয়েছে। গ্যাসের পেইন, হার্টের পেইন সেম, ডাক্তাররাও একইভাবে ট্রিটমেন্ট করেন। হাসপাতালে ভর্তির নির্দিষ্ট সময় উল্লেখ করে শেলী বলেন, মান্না যখন হাসপাতালে ভর্তি হলো তখন ভোর 4:45। মান্নার চিকিৎসা কিন্তু সাধারণ ডাক্তাররা করেছে, ট্রিটমেন্ট করে যখন কন্ট্রোলের বাইরে চলে গেছে। 7:40 দিকে তারা হার্টে একটা ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশনের নাম এসকে। অভিজ্ঞ ডাক্তার ছাড়া এসব করা হয়েছে, আমরা কেস করেছি, এগুলো পয়েন্টই আছে। উন্নত দেশের চিকিৎসা ব্যবস্থা সামনে এনে প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী বলেন, উন্নত দেশে অপারেশন থিয়েটার প্রস্তুত রেখে, কার্ডিওলজিস্ট সাথে রেখে তারপর ওই এসকে ইঞ্জেকশন দেওয়া হয়। মান্নার বেলা এসব করা হয়নি। ওই ইঞ্জেকশন দেওয়ার পর মান্না গঙ্গাইছে, গঙ্গা নিতে মান্না তখন বমি করে দিয়েছে। এখন আমাদের সিক্সথ সেন্স কাজ করছে, এই হতে পারতো, ওই হতে পারতো, তাহলে বোধহয় মান্না আজ বেঁচে থাকতো। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।